শেষ অংশটি পড়ো দলে নম্বর দেওয়া বাক্যগুলোর আলোচনা করো এবং সেগুলো চিহ্নিত করো ফিচার্স তুমি উল্লেখ করতে পারো উদাহরণ হিসেবে একটি বাক্য তোমার জন্য পড়ে দেওয়া হলো এখানে আমরা চাইল্ড লেবারের একটা ছবি দেখতে পাচ্ছি একটা বাচ্চা মেয়ে পিঠ মাথায় করে নিয়ে যাচ্ছে ইন্ড ইস্যুজ অফ চাইল্ড লেবার লাস্ট পার্ট আমরা পড়ে দেখি দ্য মাইন্ড অফ এ চাইল্ড ইজ গ্রোয়িং এক নাম্বার ছিল একটি শিশু মন সর্বদা বড় হয় এবং নতুন নতুন জিনিস শিখে দে আর ইনোসেন্ট অ্যান্ড ভেরি ফ্রাজিল ইমোশনালি এটা দুই নাম্বার সেন্টেন্স তারা নির্মল এবং আর আবেগের দিক থেকে খুবই রঙ সাইল্ড লেবার হ্যাজ লং টার্ম ইফেক্টস অন এ মেন্টাল ইমোশনাল ফিজিক্যাল স্পিরিচুয়াল নর্মাল অ্যান্ড সোশিয়াল ওয়েলবিং শ্রম একটি শিশুর মানসিক আবেগিক শারীরিক আধ্যাত্মিক নৈতিক এবং সামাজিক সুস্থতার উপর the whole that work in the manufacturing industry and agriculture are vulnerable to explosive gases loud noise sharp tools heavy lifting and harmful poisons and pesticides putting them at risk of injuries poisoning হিয়ারিং অ্যান্ড ভীষণ লস প্রবলেম যে শিশুরা উৎপাদনমুখী শিল্প এবং কৃষিক্ষেত্রে কাজ করে তারা বিস্ফোরক গ্যাস উচ্চ শব্দ ধারালো হাতিয়ার ভারে জিনিস উত্তোলন এবং ক্ষতিকারক বিষ এবং কীটনাশকের দিক দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে যা তাদের আঘাত বিষক্রিয়া শ্রবণ শক্তি এবং দৃষ্টি শক্তি তার ফুসফুসের রোগ এবং অস্থি সমস্যা ঝুঁকিতে ফেলে নট অনলি ডু দে হ্যাভ টু ডিল উইথ দ্য ফিজিক্যাল কনসকুয়েন্সেস বাট অলসো দ্য মেন্টাল অ্যাজ ওয়েল ইনক্লুডিং লো সেলফ এস্টিম ডিপ্রেশন অ্যান্ড এংজাইটি তাদের কেবল শারীরিক পরিবর্তনে নয় হীন আত্মসম্মান বিষণ্নতা এবং উদ্বেগ সহ মানসিক সমস্যারও মোকাবেলা করতে হবে অলসো মোস্ট অফ দেম লুজ দেয়ার চাইল্ড এছাড়াও তাদের অধিকাংশই তাদের শৈশব হারিয়ে ফেলে এখানে একটা আর একটা ছবি দেখতে পাচ্ছি সে হাতে কাঁধে করে একটা বোঝা বহন করছে ওয়াইল চাইল্ড লেভার ইজ অফেন কনসিডার্ড ডিউ টু প্টি অ্যান্ড ল্যাক অফ এডুকেশন ইট রিমেন্স আর ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস এন্ড ইপাল যদিও দারিদ্র শিক্ষার অভাবের কারণে কিছু অঞ্চলের শিশু শ্রমকে প্রায়সে একটা অনিবার্য অকল্যাণকারী হিসাবে বিবেচনা করা হয় তথাপি এটি মৌলিক মানবিক অধিকার এবং নৈতিক নীতির লঙ্ঘন হিসাবে রয়ে গেছে চিলড্রেন হু আর ভিকটিমস অফ চাইল্ড লেবার হ্যাভ দেয়ার বেসিক রাইটস টু কোয়ালিটি এডুকেশন প্লে রেঞ্জ অ্যান্ড আ ক্লিন অ্যান্ড সেফ ইনভারনমেন্ট টেকন অ্যা ফ্রম এখানে আমরা আর একটা সেমের ছবি দিচ্ছি যে ইডভান্সেড দেম যেসব শিশু শ্রমের শিক্ষা তাদের কাছ থেকে তাদের মান সম্মান শিক্ষা মানসম্পন্ন শিক্ষা খেলাধুলা বিশ্রাম এবং একটি পরিচ্ছন্ন এবং নিরাপদ পরিবেশ পাওয়ার অধিকার কেড়ে নেওয়া হয়েছে ইন অ্যাডিশন চাইল্ড লেবার হ্যাজ সিগনিফিক্যান্ট লং টার্ম কনসিকুয়েন্সেস অন সোশিয়াল ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট উপরন্ত শিশু শ্রম সামাজিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ দীর্ঘবাদী প্রভাব ফেলে প্রভাব ফেলে ইট পার্টি অ্যান্ড ইম্পেডেস প্রোগ্রেস টুয়ার্ডস সাস্টেনেবল ডেভেলপমেন্ট এটি দারিদ্র চক্রকে স্থায়ী করে এবং টেকসই উন্নয়নের দিকে অগ্রগতিতে বাধা দেয় ইট অলসো হিন্ডার্স দ্য ডেভেলপমেন্ট অফ আিল ওয়ার্কফোর্স অ্যান্ড আন্ডারমাইন্স দ্য মোরাল অ্যান্ড সোশিয়াল ফ্যাব্রিক অফ কমিউনিটিস এটি দক্ষজনশক্তির বিকাশকে বাধাগ্রস্ত করে এবং সম্প্রদায়গুলোর নৈতিক ও সামাজিক কাঠামো দুর্বল করে দ্য ইরিডিকেশন অফ চাইল্ড লেবার ইজ আ কমপ্লেক্স টাস্ক নন গভর্নমেন্ট ট্রাল অর্গানাইজেশন এন্ড দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটি শিশু সব নির্মাণ করা একটি জটিল কাজ যার জন্য সরকার বেসরকারি সংস্থা এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বি অ্যাসিভ থ্রু দা প্রভিশন অফ এডুকেশন অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যান্ড সোশ্যাল সার্ভিসেস ফ্যামিলিজ পরিবারের শিক্ষা সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক সেবা প্রদানের মাধ্যমে শিশু ফ্রম প্রতিরোধ করা যেতে পারে অ্যাজ ওয়েল এজ দ্য ক্রিয়েশন অফ লজ অ্যান্ড পলিসিস দ্যাট ক্যান প্রোটেক্ট চিলড্রেন ফ্রম এক্সপ্লোটেশন অ্যান্ড অ্যাবিউজ ইন অ্যাডিশন পাশাপাশি আইন এবং নীতি তৈরি করে করা যা শিশুদের শোষণ ও অত্যাচার থেকে রক্ষা করতে পারে ইন অ্যাডিশন উপরন্ত বিজনেসেস অ্যান্ড কনজুমার্স ইন ডেভেলপড কান্ট্রিস মাস্ট বি মেড অ্যাওয়ার অফ দ্য ইমপ্লিকেশনস অফ চাইল্ড লেবার অ্যান্ড টেকিং স্টেপস টু অ্যাভয়েড প্রোডাক্টস দেট আর মেড উইথ চাইল্ড লেবার অপরন্ত উন্নত দেশগুলোতে ব্যবসায়ী এবং ক্রেতাদের অবশ্যই শিশু শ্রমের নৈতিক প্রভাব সম্পর্কে সচেতন করতে হবে এবং শিশু শ্রমে তৈরি পণ্যগুলো এর আছে পদক্ষেপ নিতে হবে ইন কনক্লুশন পরিশেষে চাইল্ড লেবার ইজ অ্যান্ড ইথিক্যাল ইস্যু অফ গ্রেট কনসার্ন ইন ডেভেলপিং অ্যান্ড আন্ডার ডেভেলপড কান্ট্রিজ বস্তুত উন্নয়নশীল এবং অন্যান্য দেশগুলোতে শিশু শ্রম একটি খুব গুরুত্বপূর্ণ নৈতিক সমস্যা দ্য ইডিকেশন অফ চাইল্ড লেবার ইজ টু নেটেক্ট দা রাইটস এন্ড চিলড্রেন শিশুদের অধিকার এবং সুস্থতা রক্ষার জন্য শিশু শ্রম নির্মূল অপরিহার্য ইট ক্যান ওয়ানলি অ্যাসিভ থ্রু এফোর্স বাই গভর্নমেন্টস নন গভর্নমেন্ট অরগানাইজেশন বিজনেস অ্যান্ড কনজুমার্স অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড এটি কেবল বিশ্বব্যাপী সরকার বেসরকারি সংস্থা ব্যবসায়ী এবং ভোক্তাদের সমন্বিত অর্জন করা যেতে পারে এরপরে কি বলা হল সেন্টেন্স ফ্রম দ্য টেক্সট টেক্সট থেকে সেন্টেন্স নেওয়া হয়েছে আর এখানে ফিচার্স অফ ফর্মাল টেক্সট ইউজ কোন ধরনের টেক্সট ব্যবহার করা হয়েছে সেটা এখানে ব্যাখ্যা দেওয়া হয়েছে একটা করে দেওয়া হয়েছে দেখো এক নাম্বার আছে হাওয়ার দ্য মাইন্ড অফ এ চাইল্ড ইজ অলওয়েজ গ্রোয়িং অ্যান্ড লার্নিং নিউ থিংস এই সেন্টেন্সটা কী কী ফিসার ব্যবহার করা হয়েছে এখানে একাডেমিক ভোকাবলারি হাওয়ার ইজ ইউজড একাডেমিক ভোকাবলারি হাওয়ারটা এখানে ব্যবহার করা হয়েছে এরপরে বাকিগুলো পড়ে দেওয়া নাই আমি তোমাদের সুবিধার্থে এগুলো পড়ে রেখেছি দেখো এখানে প্রশ্নটা কী ছিল দে আর ইনোসেন্ট অ্যান্ড ভেরি ফ্রাজিল ইমোশনালি তারা খুব সরল এবং আবেগিক এটা কি ব্যবহার করা হয়েছে আমরা দেখি একটু দুই নাম্বার দেখো আমি করে রেখেছি দুই নাম্বারে এখানে কোনো ফার্স্ট পার্সন নাই থার্ড পার্সন দে ব্যবহার করা হয়েছে এরপর দেখি আমরা তিন নাম্বারে কি বলা হয়েছে ওয়াল চাইল্ড লেবার ইজ ওপেন কনসিডার্ড আনেসেসারি ইভেন্ট

অ্যান্ড কমপ্লেক্স সেন্টেন্স এই যে ওয়ার্ল্ড ব্যবহার করে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স বানানো হয়েছে আর ইউজ ব্যবহার করা হয়েছে এরপরের সেন্টেন্সটা কি চার নাম্বারটা আমরা দেখি ইন অ্যাডিশন চাইল্ড লেবার হ্যাজ সিগনিফিকেন্ট লং টার্ম কনসিকুয়েন্সেস অন সোশিয়াল ইকোনমিক অ্যান্ড কালচারাল ডেভেলপমেন্ট দেখি আমরা কী ব্যবহার করা হয়েছে এখানে নো জেনারেলাইজেশন নো ক্লিক আর ইউজড রেদার লিটারেল অ্যান্ড একাডেমিক ভোকাবুলারি ইন অ্যাডিশন ব্যবহার করা হয়েছে সিগনিফিকেন্ট ব্যবহার করা হয়েছে কনসিকুয়েন্সেস ব্যবহার করা হয়েছে আর ইউজ এরপরে আমরা দেখি পরে পাঁচ নাম্বারে কি বলা হয়েছে প্রিভেনশন অফ চাইল্ড লেবার ক্যান বিচিভ থ্রু দ্য প্রভিশন অফ এডুকেশন অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যাওয়ারনেস বিল্ডিং অ্যান্ড সোশিয়াল সার্ভিসেস টু প্যামিলিজ এখানে কি কি ফিচার ব্যবহার করা হয়েছে পাঁচ নাম্বারে দেখো অবজেক্টিভলি ইম্পার্সিয়াল ব্যবহার করা হয়েছে এন্ড প্যাসিভও ব্যবহার করা হয়েছে কোনটা ক্যান বি অ্যাসিভ যে বি আর মোর পাসপোর্ট এসে বলে এটা প্যাসিভ ফর্ম আর ইউজ ব্যবহার করা হয়েছে এরপরে ছয় নম্বরটা দেখি আমরা ইন অ্যাডিশন বিজনেস এন্ড কনজুমার্স ইন ডেভেলপড কান্ট্রিজ মাস্ট বি মেড অ্যাওয়ার অব দ্য ইথিক্যাল এখানে কি কি ফিচার্স ব্যবহার করা হলে আমরা দেখি দেখো ছয় নম্বরে ব্যবহার করা হচ্ছে ডিভাইস ইন অ্যাডিশন এরপরে একাডেমিক ওয়ার্ডস সয় একাডেমিক ওয়ার্ড ব্যবহার করা হয়েছে ইমোন কনজুমার্স

কী কী ফিচার্স ব্যবহার করা হয়েছে দেখি আমরা ইউজ অফ পোলাইট কমেন রিকমেন্ডেশন এটা ব্যবহার করা হয়েছে নট ইমোশনাল আবেগিক কোনো কিছু ব্যবহার করা হয় নাই এটা ব্যবহার করা হয়েছে এরই সাথে কিন্তু আজকের লেসনটা আমাদের শেষ হয়ে গেল অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবো ইউ নেক্সট